দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত এসেছি নতুন একটা এপিসোড নিয়ে, এবং এপিসোডের বিষয়বস্তুটা আপনাদের ভালো লাগবে। যারা আপনারা পশু পাখি প্রেমী, যারা আপনারা পশু পছন্দ করেন, পাখি পছন্দ করেন, তাদের আমার মনে হয় এমন মানুষ যদি আপনি পশু পাখি পছন্দ করে থাকেন তাহলে আপনার পান্ডা প্রীতি আছে। পান্ডা জন্তুটি বা জীবটি বড় ভারী আদুরে, বড্ড ভালো লাগার, তাই নয় কি? আমাদের এই টেডি বিয়ার এখন তো বাড়িতে বাড়িতে ঘরে ঘরে বাচ্চারা নিশ্চয়ই পছন্দ করেন, বড়রাও দেখি টেডি বিয়ারটি পছন্দ করেন। তো পান্ডা তো অনেকটা যেন টেডি বিয়ারটারই মধ্যে যদি প্রাণ থাকতো আর সে দৌড়ে হেঁটে খেলে বেড়াতো, তাহলে তো পান্ডাই লাগতো টেডি বিয়ারটাকে, তাই না? তো সেই টেডি বিয়ারের মতো দেখতে পান্ডাকে পছন্দ করেন না এমন পশু প্রাণী প্রেমী বোধহয় কম আছে। তো পান্ডারা কি খেয়ে বেঁচে থাকে তা তো আপনার জানাই আছে, একটা ইনফরমেশন তো বোধহয় আপনাদের জানাই, আর না জানলে জেনে নিন। তা হলো গোটা পৃথিবীতে পান্ডা কিন্তু পাওয়া যায় শুধুমাত্র চীনে, পান্ডা আর কোনো দেশেই পাওয়া যায় না, শুধুমাত্র চীন দেশেই পান্ডা পাওয়া যায়। তাহলে বলবেন অন্যান্য দেশগুলোয় পান্ডা যে দেখি সেগুলো কোত্থেকে এলো? এর সবকটি পান্ডাকে চীন থেকে লিজ দেয়া হয়, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো 1000 বছরের জন্য লিজ দেয়া হয়। তাই সবকটা পান্ডাই গোটা পৃথিবীর সমস্ত পান্ডাই চীনের, তারা লিজে অন্যান্য দেশে যায়, বিভিন্ন দেশের চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় পান্ডাদের লিজ দেয় চীন সরকার। তো সেই পান্ডারা কি খেয়ে বেঁচে থাকে সেটাও আপনার অজানা নয় কথা। পান্ডারা বাঁশের পাতা, যাই হোক, পান্ডারা কিন্তু বাঁশ খেতে পছন্দ করে না। আমাদের মানুষে বোধহয় বাঁশ নিয়ে অনেক আপত্তি আছে, তাই আমরা বাঁশটাকে মানে খারাপ হওয়া, আপনার সমস্যা তৈরি হওয়া, আপনার খারাপ হওয়া বলতে আমরা যেন বাঁশটাকে উদাহরণ করে দিয়েছি, যে বাঁশ দিল, কেউ কাউকে বাঁশ দিল মানে কেউ কারো খারাপ করলো, এমনটা আমরা বাংলায় চলতি কথায় ইদানিংকালে বলা শুরু করেছি বা দীর্ঘদিন ধরে বলে আসছি। তো আমার আপনার কাছে বাঁশ যতই খারাপ হোক, পান্ডার কাছে কিন্তু, যা আমার আপনার খুব প্রিয় প্রাণী, সেই পান্ডার কাছে বাঁশটা কিন্তু প্রচণ্ড প্রিয় জিনিস। বাঁশ ওর 99% খাওয়ারটাই কিন্তু বাঁশ। এবার একটা একটা পান্ডা কতটা বাঁশ খায় সারাদিন জানেন, বা কতক্ষণ বাঁশ খায়? মানে আপনি হয়তো 3 বেলা খান, বা আপনি হয়তো 2 বেলা খান, বা আপনি হয়তো 2 বেলা একটু বেশি করে খান আর 2 বেলা কম কম করে খান। যেমন হোক আপনার একটা খাদ্যাভ্যাস আছে, আপনি দুপুরবেলা একটু বেশি করে খান, রাত্রিবেলা একটু বেশি করে খান, সন্ধ্যাবেলা আর বিকেলবেলা একটা জল খাবার বা টিফিনের মতো করে খান। একটা পান্ডা, প্রাপ্তবয়স্ক পান্ডা, প্রায় 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাই সে খেয়ে কাটিয়ে দেয়। ওই নাদুস মুদুস চেহারাটা ওটা মেনটেন করার জন্য তো তাকে শরীরে ক্যালোরি দিতে হবে, খাবার দাবার দিতে হবে। তো পান্ডার সব থেকে প্রিয় খাবার আর ওর যে পুষ্টিগুণ দরকার সেটাও মাস কাছে বিভিন্ন জায়গা থেকে পায়। প্রশ্ন হলো 14 ঘন্টা খাবার খাওয়া চারটিখানি না, আপনি ভাবুন তো 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টাই আপনি খেতে বসে আছেন, তাহলে আপনার কিছু হবে? আপনাকে কেউ কাজ করতে দেবে? মানে আপনি খান 14 ঘন্টা ধরে আর বাকি সময়টা ঘুমলেন, আর আনুষঙ্গিক প্রকৃতির ডাকে সারা দিয়েই তো জীবন শেষ। পান্ডাদের তো আর অফিস ক্যাচারি করার ব্যাপার নেই, ওদের তো আর অন্য আমার আপনার মতো এত দায় নেই। তো সেই পান্ডা, একটা প্রাপ্তবয়স্ক পান্ডা সারাদিনে 40 কেজি বাঁশের কোড়ুল যেটা হয় সেটা খেতে পারে, প্রায় 20 কেজি সে বাঁশের কাণ্ড খেতে পারে। বাঁশ যেটা কাণ্ড, সেই বাঁশের কাণ্ডটা একটা পান্ডা, প্রাপ্তবয়স্ক পান্ডা সারাদিনে প্রায় 20 কেজি খেতে পারে। আর বিশেষজ্ঞরা বলছেন যে যদি বাঁশের কুচি পাতা বা কুঞ্চি দেওয়া হয় সেটাও কমপক্ষে 14 কেজি খেয়ে নিতে পারে একটা পান্ডা মানে যা প্রাপ্তবয়স্ক। তাহলে বুঝুন একটা প্রাপ্তবয়স্ক পান্ডা, তার খাবার কিন্তু কম নয়, সে 14 কেজি পাতা অথবা কুঞ্চি খেয়ে নিতে পারে। যাতা কথা নয়, ওরকম নাদুস নদুস শরীরটার ভেতরে তো কিছু দিতে হবে। তো এই ছিল পান্ডা নিয়ে ছোট্ট কয়েকটা তথ্য, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ, আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকুন।